প্রদেশ এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্ন চাপের দরুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীদের পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং উপকূলীয় এলাকার অধিবাসী থেকে 19 অক্টোবর 2021 উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্ন চাপের দরুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীদের পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং উপকূলীয় এলাকার অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে থাকতে অনুরোধ করা হচ্ছে। সাগর ব্লক প্রশাসন ও মৎস্য দপ্তর কর্তৃক জনস্বার্থে প্রচারিত 17 অক্টোবর থেকে 19 অক্টোবর 2021 উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্ন চাপের দরুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীদের পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং উপকূলীয় এলাকার অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে থাকতে অনুরোধ করা হচ্ছে। সাগর ব্লক প্রশাসন ও মৎস্য দপ্তর কর্তৃক জনস্বার্থে প্রচারিত অন্ধ্রপ্রদেশ এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্ন চাপের দরুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীদের পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং উপকূলীয় এলাকার অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে থাকতে অনুরোধ করা হচ্ছে। সাগর ব্লক প্রশাসন ও মৎস্য দপ্তর কর্তৃক জনস্বার্থে প্রচারিত আগামী 17 অক্টোবর থেকে 19 অক্টোবর 2021 উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্ন চাপের দরুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবল